নেগেটিভলি ভয়ঙ্কর লাগে। শুধু দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বাজি ওয়ান চ্যানেলের আপনাদেরকে জানন্দন চিড়িয়াখানা নতুন নতুন পশুপাখি ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আপনি চিড়িয়াখানা দর্শক প্রাণী দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন, যেখানে দায়িত্ব চ্যানেলের। তো দর্শক অনেকদিন ধরে কমেন্টের বাচ্চাগুলো কী অবস্থা, তো আজকে আপনাদেরকে সেই সজোর বাচ্চাগুলো কত এটার ভিতরে ছোটোবেলা বাচ্চাগুলো দিয়েছিলাম, খুব ছোটো ছিল, তো সেগুলো কিন্তু আজ বড় হয়ে গেছে। সজারগুলো কিন্তু এটার ভিতরে খাবার দিয়ে আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। ওই করে কুড়ি জনই বাচ্চা বড় হয়ে গেছে, সেই বড় হয়ে গেছে, পিচপিচি ছিল একদম ছোটো ছোটো ছিল, তখন কিন্তু চোখ হয়ে গেছিলো দেখার মতো। কটা আসলে জানি কটা ছিল, দুটা কটা দেখছে মানে বাচ্চাগুলো ট্রান্সফার করা আছে, বাচ্চাগুলো একদম বড় সজোর হয়ে গেছে। এখনো দুধ খায় এরা, দুধ ছাড়ান দিছে না, দুধ ছাড়ান দিচ্ছে। আমরা যখন আরেকবার দেখেছিলাম না তখন দুধ খেয়েছিল, এখন বোঝা যাবে কোনটা নর কোনটা মাদি, কতদিন পর বোঝা যায় এটা আইডিয়া? পাঁচ ছয় মাস, না ছয় মাস পরে বলে এটা বোঝা যাবে যে নর না মাদি। আপনারা সবাই জানেন যে ঘর থেকে কিন্তু কলা গাছ ছাড়া ধরা যায় না, এরা যখন পিঠে পিঠে আপনার কলা গাছ সম্ভব না। কি অবস্থা আছে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করবো, তো চ্যানেলের সাথে থাকুন। সজোরে খাবার চলে এসেছে, কলা খাবার কিন্তু সজোর বাচ্চাটি এই জায়গায় ওই পাশে, দর্শক বাচ্চাটি ওই পাশে, তো এখানে বড় সজা রেখে দেবে আর কি। কলা তরমুজ সুটি সবই দেওয়া হচ্ছে, মৌসুমি কলের এখানে পড়ে পাবলিক খাবারের সঙ্গে সজোরে খাবার দেবে। দেখতেছে সজোরে মানে সজোরে তাহলে খুব একটা ভাগ্যের ব্যাপার, সজোরে কিন্তু মানে একদম সন্ধ্যার তো রাত, তাছাড়া আর সম্ভব না এদেরকে দেখা। গর্তের ভিতরে যা থাকে